কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের। আওয়ামী লীগকে নিষিদ্ধের রিটে দল হিসেবে বিবাদী করা হয়নি, সুতরাং এই রিট চলতে পারে না বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামনে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিটের পরবর্তী শুনানির দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। আরও বলেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে ১৯ আগস্ট মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টে রিটটি করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল আদালতকে আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সেই সিদ্ধান্ত আদালত দিতে পারে না। কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই